দ্রব্যমূল্যের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী আলতাফ হোসাইন এবং নরসিংদীর শিক্ষা চত্বর বাজারে আছেন আশিক রহমান পিয়াল। আমরা শুরুতেই সরাসরি যাব আলতাফের কাছে। ভরা মৌসুমে যেখানে চালের বাজারে সুবাতাস বয়ে যাওয়ার কথা, সেখানে আমরা দেখছি উল্টো দাম বৃদ্ধির দিকে, এবং সেটি একদম কম না। আমরা জানতে পেরেছি সপ্তাহের ব্যবধানে অন্ততপক্ষে বস্তায় সব ধরনের চালের দাম 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে। চালের এই দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মিলারদের দায়ী করছেন আসলে পাইকারি বিক্রেতারা, আর মালিকরা আবার দায়ী করছেন পাইকারি বা খুচরা ব্যবসায়ীদেরকেও আবার বলছেন। এছাড়া দাম বৃদ্ধির বিভিন্ন কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা খোঁজার চেষ্টা করেছি। তার আগে জানিয়ে রাখি যে আমরা এই মুহূর্তে কারওয়ান বাজারে আছি। কারওয়ান বাজারের এই মুহূর্তে দামের কী পরিস্থিতি আমি জানার চেষ্টা করছি এবং কেন বাড়লো সেই দাম, সেটিও আমরা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে জানতে চেয়েছি। আসলে সংসদ নির্বাচনের পর নতুন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, সব মহল থেকে স্পষ্ট আসলে বলে দেওয়া হয়েছে যে ভোক্তাকে দামের চাপে ফেলে পকেট ভারী করা যাবে না, এবং সেটি যদি করা হয় সিন্ডিকেট ভেঙে ফেলা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কিন্তু হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে। খোদ খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার চাল ব্যবসায়ীদেরকে সেদিন সাব কিন্তু জানিয়ে দিয়েছেন যেভাবে লাফে লাফে চালের দাম বাড়ানো হয়েছে ঠিক একইভাবে যেন কমানো হয়। তবে সরকারের এমন এই হুঁশিয়ারি বা এবং পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কিছু অসাধু ব্যবসায়ী, মজুদার, মধ্যসত্ত্বভোগী, এমনকি খুচরা বিক্রেতারাও কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়ে যাচ্ছেন বলে ক্রেতারা কিন্তু অভিযোগ দিচ্ছেন। চালের বাজারের এখন নিয়ন্ত্রণ করা যদি না যায় তাহলে রোজার আগে আরেক দফা বাড়ার শঙ্কা করছেন ক্রেতারা, এবং তারা বলছেন যে অচিরে যেন চালের দাম সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কমানো হয়। এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা চালের বাজারের সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি নরসিংদীতে আশিক রহমান পিয়ালের কাছে। নরসিংদীর বাজারে কিন্তু গরুর মাংস, খাসির মাংস এবং যে কক মুরগির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, পাশাপাশি কিন্তু ব্রয়লার মুরগির যে দামটা সেটি কিন্তু আসলে গত সপ্তাহের তুলনায় কিন্তু 10 টাকা কমেছে। পাশাপাশি যদি আমি বলি যে নরসিংদীর যে মাছের যে বাজার, সে বাজারে কিন্তু দেশীয় মাছের সরবরাহ কম থাকা কিন্তু যে দেশীয় মাছের যে দামটি সেটি কিন্তু আসলে বেড়ে গেছে, যেটি হচ্ছে গিয়ে গত সপ্তাহে যে চিংড়ি মাছ, যেটি দেশীয় চিংড়ি মাঝারি আকারে, সেই চিংড়ি মাছ কিন্তু 1500 টাকা কেজি ছিল, এই সপ্তাহে এসে কিন্তু সেই মাছের দাম কিন্তু 1800 টাকা কেজি হয়ে দাঁড়িয়েছে। এবং যে যদি বলি যে ইলিশ মাছ কিন্তু ছোট আকারের যে ইলিশগুলো আছে সেগুলো কিন্তু 650 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং মাঝারি ধরনের যে ইলিশগুলো আছে সেগুলো কিন্তু 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানকার যে মাছ ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে দেশীয় যে মাছগুলো আছে এই শীতের সিজনে কিন্তু তারা অনেকে জেলেরা কিন্তু মাছ ধরতে যায়নি, যার কারণে কিন্তু সরবরাহ কম থাকায় যে মাছের দামটা এটা কিন্তু বাজারে আসলে অনেকাংশে বেড়ে গেছে। পাশাপাশি যে রুই মাছ, সেই রুই মাছ কিন্তু যে 350 থেকে 380 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এই যে ব্রয়লার, আপনাকে যদি বলি যে ব্রয়লার মুরগি কিন্তু গত সপ্তাহে 10 টাকা কমে কিন্তু 190 টাকা কেজি দরে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, পাশাপাশি কিন্তু যে সবজির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। এই ছিল নরসিংদী থেকে বাজার দরদামের সর্বশেষ খবর। আমরা বাজার পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে, যুক্ত হয়েছিলাম নরসিংদী এবং তার আগে রাজধানী ঢাকার কারওয়ান বাজার থেকে।